হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেড়াতে এসেছি একটা সুন্দর জায়গায়। দেখেন এখানে পড়ন্ত বেলা সূর্যটাকে দেখা যাচ্ছে, এই যে দেখেন লাল একটা সূর্য। আমি মৌবুনি চলে এসেছি আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখছি, তা ভাবলাম যে আপনাদের সবাইকে একটু শেয়ার করি। দেখেন কত সুন্দর লাগছে দৃশ্যটা। এখানে কিছু ঝাউ বাগান, পাশে উঁচি নদী, নদীটা দেখা যাচ্ছে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। সে দৃশ্যগুলো না সত্যি দেখলে মনে হয় কিরকম একটা গ্রামে গ্রামের ভাব চলে আসে, গ্রাম্য একটা পরিবেশের মতো করে চলে আসে। দেখেন কত সুন্দর লাগছে, আর সবচেয়ে বেশি সুন্দর লাগছে সূর্যটাকে। পড়ন্ত বেলায় ডুবু ডুবু প্রায় সূর্যটা। আমি যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু বালু আর বালু, এই দেখেন প্রচুর বালু, মানে নদীর এক সাইডে বালু ফেলছে উঁচু করছে, সেখানে আমরা দাঁড়ায় আছি। এই যে দেখেন পা কিন্তু ডেবে ডেবে যাচ্ছে, সাধারণত হাঁটা যাচ্ছে না, খুব কষ্ট করে হাঁটা লাগছে। দেখেন নদীর এই সাইডটা প্রায় মরে গেছে, অনেক সুন্দর। আশেপাশে অনেক বাড়ি ঘর, এখানে অনেক মানুষ আসে ভিড় করতে দেখতে এই সৌন্দর্যটা নেওয়ার জন্য। আমি আমার বড় ছেলেকে ছোট ছেলেকে নিয়ে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। ওই দেখেন ঝাউয়ের কিছু বাগান, একটু ক্লোজ থেকে দেখাই যে আমার পায়ের কাছে আছে। দেখেন এই যে দেখেছেন সুন্দর, এই যে পাশে আবার ঘাস ঘাস, ছোট ছোট দুব্বা, অনেক ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আমার এই সুন্দর দৃশ্যের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? সো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হাঁটতে পারছি না, দেখেন পা ডেবে ডেবে যাচ্ছে। এই দেখেন ঝাউ বাগান ঘন হয়ে আছে, নদীটার মধ্যে ঝাউ বাগানগুলো ঘন হয়ে আছে। সো প্রিয় বন্ধুরা, বেশি বেশি করে আমাদের এই নদীর দৃশ্যের ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, আপনাদের যেন ভালো ভালো আরও কন্টেন্ট দিতে পারি সেই সুবান্তে। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।